আগামী 5 জানুয়ারি কালীবাড়ি রোড কালী মন্দিরে বিশ্বশান্তি কামনায় মা কালীর বিশেষ পুজো চণ্ডীপাঠ সপ্তশতী যজ্ঞের আয়োজন করা হয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে পরিচালন কমিটির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালীবাড়ি পরিচালন কমিটির সভাপতি ভূরু রঞ্জন চক্রবর্তী ও সম্পাদক অজয় চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন নিহার চক্রবর্তী, অসিত বরণ চক্রবর্তী, রাজু চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী প্রমুখ। বাংলা 5 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ শনিবার শ্রী শ্রী কালীমাতার মন্দিরে বিশ্বজনের শান্তি কামনায় শ্রী শ্রী কালীমাতার বিশেষ পূজা শ্রী শ্রী চণ্ডী পূজা ও চণ্ডীপাঠ এবং সপ্তপতি যজ্ঞের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানকে আপনাদের সপরিবারের উপস্থিতি সক্রিয় সাহায্য ও সহযোগিতার সাফল্য উপনীত হয়ে উঠুক আমাদের এই আয়োজন ইহাই একান্ত কার্য। আর গত বৈশাখ মাসে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠার 100 বছর পূর্তি উপলক্ষে আমরা প্রোগ্রাম করেছিলাম, এরকম বিশ্বশান্তি কামনায় যজ্ঞ হয়েছিল, বিশেষ পূজা পাঠ হয়েছিল, আর এবছরই আমরা প্রথম শুরু করেছি এটা। এই যজ্ঞতে পণ্ডিত কারা থাকবেন? পণ্ডিত আমাদের পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের সব বিশিষ্টজনেরা সবাই। সকাল 6টার সময় আমাদের এখানে কীর্তন শুরু হবে, 9টার সময় কীর্তন বন্ধ করে দেওয়া হবে, তখন আমাদের যজ্ঞ শুরু হয়ে যাবে, চণ্ডী পূজা বিষ্ণু পূজা শুরু হয়ে যাবে, সারা দিন ব্যাপী চলবে। আর রাত্রিবেলা 9:30 থেকে শুরু হবে আমাদের নিশি পূজা, কালীপাতার যে বিশেষ পূজা নিশি পূজা।